আসসালামু আলাইকুম আজকে জাইদুল দুবরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করব সেইটা হলো খরগোশের মেয়ে কীভাবে চিনবেন তো এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেকেই বাজার থেকে বা কোনো হাট থেকে অনেকে খরগোশ কিনে আনে আনার পর দেখে যে যখন ওদের বয়স পাঁচ মাস হয়ে যায় সে সময় দেখে যে দুইটা নর খরগোশ নিয়ে আছে না হলে ছেলে খরগোশ হলে মেয়ে খরগোশ নিয়ে আসে ওরা কিন্তু ওই সময় কিন্তু ঠকে যায় তো আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। কিভাবে আপনারা খরগোশের ছেলেমেয়ে চিনবেন আর যদি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনাদের খরগোশের ছেলে মেয়ে চিনতে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার যখন একটা এখানে মেয়ে খরগোশ নিছি এটা মেয়ে খরগোশ আগে মেয়ে খরগোশটাকে আমি ভালো করে দেখাই তারপরে আপনারা তাদের তারপরে আপনাদেরকে দেখাবো যে ছেলে খরগোশ কীভাবে চিনবেন আগে মেয়ে খরগোশটা ভালো করে আপনাদেরকে দেখাই তো দেখেন এই যে এখানে মেয়ে খরগোশটা নিলাম দেখেন কেমন করতেছে দেখেন এই যে এই যে দেখেন মেয়ে খরগোশ এই দেখেন এই যে দেখেন এটা কিন্তু এই পাশে বেঁকা হয়ে আছে দেখেন এই যে দেখেন এই যে এ দেখেন এটা কিন্তু এফালে বেঁকা হয়ে আছে এই যে দেখতে পারতেছেন দেখেন এই যে এ দেখেন এটা কীভাবে এফালে ই হয়ে আছে এ দেখে এই যে এটা কিন্তু ঝুলে আছে এই যে দেখে এই যে এটা কিন্তু এই পাশে দেখে এই যে ঝুলে আছে যে আর এখানে দেখবেন যে এখানে দুধের বাট থাকবে আপনারা আমার এটার কিন্তু এখনও দুধের বাট হয়নি আর আপনার যে বড় খরগোশের কিন্তু এটা দেখতে হবে যেটা বড় খরগোশ পাঁচ মাস হয়ে গেছে চার মাস এগুলার কিন্তু ভালো করে দুধের বাটটা হয় এখনও কিন্তু ভালো করে হয়নি তো বুঝতে পারলেন এখন ছেলে খরগোশটাকে আপনাদেরকে দেখায় আর এটা হলো ছেলে খরগোশ আমার যে ছেলে খরগোশটা আছে এটা হলো ছেলে খরগোশটা এই যে যেটা আমি ছেলে খরগোশরা নিলাম ছেলে খরগোশটাকে আপনারা সহজেই বুঝতে পারবেন আর আমি যে খরগোশগুলাকে দেখাইতেছি এইগুলার কিন্তু বয়স ছয় সাত মাস হয়ে গেছে এগুলার কিন্তু আপনারা যেগুলো আপনাদের খরগোশের যদি বয়স ছয় থেকে সাত মাস বা পাঁচ মাস হয় আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন আর আমি কিন্তু ছোটো বাচ্চা বা যেগুলো এক মাসের বাচ্চা এগুলো আর আমি দেখাইলাম না এগুলো এখন আমার কাছে ছোট বাচ্চা নাই যখন ছোট বাচ্চা হবে সেই সময় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আর অনেকেই বড় খরগোশেরও চেনে না কীভাবে ছেলেমেয়ে চিনব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো দেখায় এই যে দেখাই এখন দেখেন এই যে এখানে দুইটা অন্ডকোষ আছে এই যে দুইটা দেখেন এই যে অন্ডগোষ এই দুইটা যেগুলা ছেলে খরগোশ বড় থাকবে এইগুলার কিন্তু অন্ডগোষ থাকবে দেখতে পারতেছেন এই যে এই যে দেখেন দুইটা অন্ডগোষ আর দেখেন এই যে এখানে দেখাই আমি এই যে দেখেন এখানে কিন্তু পাইপের মতো কিছু একটা বের হয়ে আসলো দেখেন এই যে বুঝতে পারতেছেন এই যে দেখেন ভিডিওতে দেখতে পারতেছেন দেখেন এই যে ভালো করে দেখানোর চেষ্টা করি এই দেখেন এই যে দেখেন আর ওইটার কিন্তু ওটা ওই পাশে ঝুলে ছিল যেটা মেয়ে খরগোশ আর এটা কিন্তু দেখেন এই যে অন্ডকোশ আছে আপনারা বুঝতেই পারবেন যে এই দুটা যখন ই থাকবে দেখেন এই যে আর দেখেন যে এটা এটা দেখে আপনারা বুঝতে পারবেন যেগুলো আপনারা যদি বড়ো খরগোশ কেনেন তাহলে ছেলে মেয়ে আরামসে মানে অসুবিধা হবে না চিনতে আপনারা কোনো অসুবিধা হবে না যদি বড় খরগোশ আপনারা কেনেন তাহলে আপনারা চিনতে পারবেন এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা চিনতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর যদি খরগোশের বিষয়ে কোনো জানার থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন আপডেট লা।